ইতালির ভেনিসে নিউ ওয়ার্ল্ড সার্ভিসের চেয়ারম্যান মুজিবুর রহমান সরকার বাংলা কাগজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কমিউনিটি উন্নয়নের ভূমিকা এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় নিউ ওয়ার্ল্ড সার্ভিসের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। সোমবার ভেনিসের স্থানীয় একটি হল রুমে নিউ ওয়ার্ল্ড সার্ভিসের সুপারভাইজার আব্দুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সকল শহীদের স্মরণে নীরবতা পালন করা হয়। কোম্পানির সকল শ্রমিকদের পরিবার ও আত্মীয় স্বজনদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আকবর হোসেন ও শেখ রানা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ ওয়ার্ল্ড সার্ভিসের চেয়ারম্যান মুজিবুর রহমান সরকার। সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান নিউ ওয়ার্ল্ড সার্ভিসের নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মনির হোসেন, মহসিন হোসেন, মাসুম পারভেজ, দেলোয়ার হোসেন, জসিমউদ্দিন, মেহেদী হাসান, খন্দকার বাবুল, মান্নান ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, শামীম আহমেদ, তোফাজ্জল হোসেন, রেজাউল করিম, মিয়া রবিন, আরিফ মোড়ল, পাটোয়ারি শাহিন, মন্টু মুন্সি, মিয়া জলিল। পরিশেষে নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্য ও ভিডিও চিত্রে ইউরোপ ব্যুরো প্রধান মিনহাজ হোসেন।